আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পেট বোতল ফ্লেক্স বিজনেস নিয়ে একটা দারুণ আইডিয়া দিব। আমার এই আলোচনায় থাকবে পেট বোতল ফ্লেক্স বিজনেসের এ টু জেড। আমি এর পূর্বে একটা ভিডিও বানিয়েছি পেট বোতল ফ্লেক্স নিয়ে, এখানে আমি বিস্তারিতভাবে এই বিজনেসের সকল খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। কথায় আছে, যেখানে দেখিবে চাই ওড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিকে রতন। অনেকেই আমরা পানি কিনে খাই, পেপসি খাই, টাইগার খাই, ইউরোকোলা খাই, এই জাতীয় ড্রিঙ্কস খেয়ে বোতলটিকে সাধারণত আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। এমন একটা সময় ছিল যখন বর্জ্য প্লাস্টিক নিয়ে সরকারের মাথা ব্যথা ছিল অনেক বেশি। এসব প্লাস্টিক একদিকে যেমন পস্ত না, অন্যদিকে এর কোনো ব্যবহারও ছিল না আমাদের দেশে। পরিবেশের জন্য এটা ছিল মারাত্মক একটা হুমকি। অথচ এই প্লাস্টিক এখন রপ্তানি হচ্ছে দেশের বাইরে। আসলে সময়টা অনেক পাল্টে গেছে। এখন এই বর্জ্য রপ্তানি করে গুটিকতক ব্যবসায়ী এই দেশে বৈদেশিক মুদ্রা আনয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগে যত্রতত্র এই ব্যবহৃত বোতলটা পড়ে থাকতো, বর্তমানে কোথাও একটা ব্যবহৃত বোতল আপনি খুঁজে পাবেন না। এই শিল্পের সাথে এখন হাজার হাজার হতদরিদ্র লোক জড়িত রয়েছে। তারা তাদের পরিশ্রমের দ্বারা এই শিল্পকে একদিকে যেমন বিকশিত করছেন, অন্যদিকে তাদের ব্যবস্থা হয়েছে তিন বেলার দুমুঠো খাবারের। আগে চায়না মার্কেটে এই পেট বোতল ফ্লেক্সের বিশাল একটা চাহিদা ছিল। চায়না গভর্নমেন্ট এই পেট বোতল ফ্লেক্সটা ইম্পোর্ট টোটালি বন্ধ করে দেয়। এরপর আমরা সাধারণত পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এক্সপোর্ট করি, এবং দীর্ঘদিন এক্সপোর্ট করার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশ থেকে এই পেট বোতল ফ্লেক্সটা অন্য কোনো দেশে এটাকে এক্সপোর্ট করার জন্য এই বাজারটা আমরা ধরার চেষ্টা করি। তার মধ্যে রয়েছে ভিয়েতনাম। তো ভিয়েতনামে পেট বোতল ফ্লেক্স এক্সপোর্ট হচ্ছে, তবে এই করোনাকালীন সময়ে এটা একেবারেই বন্ধ রয়েছে। তো যদিও এটা আমরা এক্সপোর্ট করতে পারছি না, তারপরেও আমাদের দেশে কিছু স্টাপল ফাইবার, কিছু রেজিন, তারপরে ব্লক, এগুলো তৈরি করে কিছু ফ্যাক্টরি যারা চায়না থেকে এসে বা বাংলাদেশি উদ্যোক্তা আছে যারা এখানে ফ্যাক্টরি সেট আপ দিয়েছেন, তো এইসব জায়গায় আমরা এক্সপোর্ট করছি। যেহেতু তাদের এটা এক্সপোর্ট অর্ডার রয়েছে বা তাদের এলসি রয়েছে, এবং তার এগেনস্টে তারা লোকাল এলসি দিয়ে থাকে, এবং এখান থেকে অনেকেই তাদেরকে লোকালভাবে এক্সপোর্ট করে থাকে, ঠিক অনেকটা গার্মেন্টসের মতো। এভাবে ইনসেন্টিভটা ড্র করা যাচ্ছে। চায়নাতে যেসব স্টেপল ফাইবার কোম্পানি রয়েছে তাদের কনজাম্পশন ছিল প্রতি মাসে প্রায় 25,000 থেকে 1,00,000 মেট্রিক টন পেট বোতল ফ্লেক্স, আর আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি হতো 6,000-7,000 মেট্রিক টন। তো একটা ফ্যাক্টরির যে রিকোয়ারমেন্ট ছিল এটা আমরা ফুলফিল করতে পারতাম না। তো এটার চাহিদা এতটাই বেশি, যে কারণে এই রপ্তানিকারকদের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়। এখানে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এসকল কারখানার মালিকগণদের বিন্দুমাত্র ধারণা নেই কীভাবে এক্সপোর্ট কোয়ালিটি তৈরি করতে হয়। এই তাদের কোয়ালিটির কারণে রপ্তানিকারকগণ বিপুল পরিমাণ টাকা পেনাল্টি দিয়ে থাকেন। বিশেষ করে বায়াররা যখন এই প্রোডাক্টটা পেত এবং তারা যখন সুতা তৈরি করার জন্য মেশিনে দিত, তখন এই কোয়ালিটিটা সহজেই বুঝতে পারতো যে কোয়ালিটিটা কী। কারণ এই পেট বোতল ফ্লেক্স যেটা আমরা এক্সপোর্ট করি, এটার মধ্যে পিভিসি নামে একটা আরেকটা প্লাস্টিক রয়েছে। এই পিভিসি প্লাস্টিকটা এর মধ্যে মিশে যেত, এবং একটা সুতার ফ্যাক্টরিতে যখন এই পিভিসি মিশ্রিত পেট ফ্লেক্স প্রোডাকশনের জন্য দিত, তখন এই সুতাটা কেটে যেত, এবং তাদের যে লাইন, এই লাইনের যত সুতা আছে এগুলো টোটালি ওয়েস্টেজ হয়ে যেত, নতুন করে আবার সেট আপ দিতে হতো। তো এতে দেখা যায় তাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো এই ক্ষতির যে পরিমাপ, এটা একটা রেশিও আছে তাদের, এই রেশিওর উপরে তারা
আসলে অ্যাকসেপ্ট করতে চায় না, আর করলেও প্রাইসটা কেটে দেয়। তো তো আমরা তো দেখা যায় যে ফাইনালি তারা আমাদের উপর একটা ক্লেম চাপিয়ে দেয়। এই ক্লেমটা $200 হতে পারে, $300 হতে পারে, তো এটা পেনাল্টি হিসেবে দিতে হয়। আর এই ছোটো ছোটো ফ্যাক্টরি যারা রয়েছে, যাদের কাছ থেকে বড় বড় এক্সপোর্টার যারা আছে এইসব মাল ক্রয় করে থাকেন, তারা কিন্তু এই ক্লেমের কোনো ভাগ নিতে চান না, এবং তারা সবসময় দাবি করেন যে তাদের কোয়ালিটি খুবই সুন্দর এবং তাদের কোনো পিভিসি থাকার প্রশ্নই ওঠে না। আসলে তাদের এক্সপিরিয়েন্স নাই দেখেই তারা এই কথাটা বলে, এবং ডিমান্ড আছে দেখে অনেকেই কোয়ালিটি চেক করে কিনেন না। এই গুণগত মান যাচাই ছাড়া এই সকল মাল কিনে অনেক ব্যবসায়ী কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। এরপরেও মনে করেন এই কোয়ালিটির ব্যাপারে আজ পর্যন্ত কোনো উন্নতি হয় নাই, একই রকমভাবেই চলছে বিজনেসটা। রপ্তানিকারকদের অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসোসিয়েশন থাকলেও তারা কোয়ালিটি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারছেন না। এই পণ্য রপ্তানির বিপক্ষে সরকারের কিন্তু একটা ভর্তুকি রয়েছে 10%, মাঝখানে কিছুদিন 5% ছিল, এটাকে আবার বাড়িয়ে 10% করা হয়েছে। তো যেহেতু ভর্তুকি আছে, এই জন্য সবাই চেষ্টা করে শিপমেন্টটা কীভাবে ইনক্রিজ করা যায়। যত বেশি শিপমেন্ট হবে তত বেশি ইনসেন্টিভ, আর এই সুযোগটা নিচ্ছে হচ্ছে ছোটো ছোটো ফ্যাক্টরির মালিকগণ। তারা ভালো করেই জানেন যে মাল যদি আমরা কাটি এটা বিক্রি হয়ে যাবে, আর ওজনে কিন্তু কম দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে রয়েছে। আপনি কিনবেন দেখবেন যে এর মধ্যে অনেক মশচার রয়েছে, এই মশচারটা ওরা বাদ দিবে না, বা দিলেও আপনি ফাইনালি যখন এটা একদম শুকিয়ে ফেলবেন দেখবেন যে আপনার অনেক ওজন কমে গেছে। ওয়েট যদি কমে যায় সেখানেও আপনার অনেক লস হবে। আবার যখন চায়না বায়াররা এখানে ছিল বা কোরিয়ান বায়াররাও ছিল বাংলাদেশে, তারা এই কোয়ালিটির কারণে কিন্তু এই দেশ থেকে চলে গেছে। আর আমাদের দেশের সরকারের কাছে এই কাঁচামাল আমদানি করার প্রস্তাব পেশ করলেও তারা কিন্তু আমলাতান্ত্রিক একটা সমস্যার কারণে এই কাঁচামালটা আমদানির কোনো সুযোগ দেয় না, যে কারণে এই দেশে যা আছে তাই ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব বিজনেসটা। প্রথমত হচ্ছে আপনাকে বিজনেসটা করতে গেলে কী কী প্রয়োজন, কীভাবে আপনি শুরু করবেন। দেখুন, বিজনেসটা যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ নয়, এটা করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা কখনোই ফ্যাক্টরি দেওয়ার চিন্তাভাবনা প্রাইমারি স্টেজে করবেন না, কারণ আপনি নতুন একজন উদ্যোক্তা হিসেবে এই শিল্পে আসতে চাচ্ছেন, প্রথমে আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। তো আপনি কীভাবে এক্সপিরিয়েন্সটা অর্জন করবেন? ধরুন আপনার আশেপাশে কোথাও যদি কোনো ছোটোখাটো ফ্যাক্টরি থাকে, ওই ফ্যাক্টরির সঙ্গে আপনি কথা বলবেন এবং তাদের সঙ্গে কাজ করবেন। কীভাবে? তাদেরকে বলবেন, ভাই আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে 10 টন মাল রেডি করে দাও। তো 10 টন মাল যখন সে রেডি করে দিবে, একটা প্রাইস আপনি ফিক্স করে নেবেন। তার আগে আপনাকে, আমাদের দেশে অনেকেই গিয়ে পেট বোতল ফ্লেক্স কিনে, এবং এখানেও ফ্যাক্টরি হয়েছে স্টেবল ফাইবার, বড় বড় প্লাস্টিকের যে রশি এটাও তৈরি হয়েছে। আমাদের অনেক এক্সপোর্টার যারা চায়না এক্সপোর্ট করত, তারা ওটা বন্ধ করে দিয়ে নিজেরা মেশিন সেট আপ দিয়ে এখন নিজেরাই ফিনিশড গুড তৈরি করছেন। তো এইসব ফ্যাক্টরির সঙ্গে কথা বলবেন, কথা বলে দেন আপনি প্রাইসটা ফিক্স করবেন যে এখানে কত করে রেটটা চলছে, সেই হিসেবে আপনার এলাকায় কত করে আছে এবং আপনার ক্যারিং কস্ট কত। এটা হিসেব করে আপনি ছোটো একটা ফ্যাক্টরির সঙ্গে কাজ করুন, করে এখান থেকে 10 টন মাল বা 5 টন মাল বা 15 টন 20 টন যা আপনার ক্যাপাসিটি, এই অনুযায়ী আপনি মালটা ক্রয় করে এইসব ফ্যাক্টরিতে দিতে থাকেন। এবং একটা জিনিস জানবেন, এইসব ফ্যাক্টরি কিন্তু আপনাকে অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গে টাকা দিবে না, আপনার কোয়ালিটিটা চেক করে এক সপ্তাহ পরে পেমেন্টটা দিতে পারে। তো তাতেও সমস্যা নেই, আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কীভাবে কোয়ালিটিটা কন্ট্রোল করতে হয়, যেহেতু আপনি ফ্যাক্টরি থেকে কিনবেন, ফ্যাক্টরিতে সময় দিতে হবে আপনাকে। তো এভাবে একটা ফ্যাক্টরি বা দুইটা ফ্যাক্টরি, তিনটা ফ্যাক্টরি এভাবে আপনি কন্ট্যাক্ট করে নিয়ে আস্তে আস্তে ট্রেডিং করতে থাকুন। ট্রেডিং করে যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি বিজনেসটা বুঝছি এবং আমার ভালো ফান্ড রয়েছে, ফান্ড ছাড়া কিন্তু ফ্যাক্টরি চিন্তাও করা যাবে না, কারণ আপনাকে ফ্যাক্টরি দিতে গেলে যদি লোকাল মেশিন আপনি ইউজ করেন তাহলে আপনাকে একটা ক্রাশার নিতে হবে,
একটা ওয়াশার আর একটা হচ্ছে ড্রায়ার, এই তিনটা মেশিন দরকার। আর 440 লাইন থাকতে হবে, ফ্যাক্টরি যেখানে করবেন সেখানে বিশাল একটা স্পেস থাকতে হবে যেখানে বোতলগুলো এনে রাখবেন এবং বোতলগুলো যেখানে শর্টিং করবেন। সাধারণত তিন কালারের বোতল আমরা শর্টিং করে থাকি, একটা হচ্ছে হোয়াইট, গ্রিন এবং ব্রাউন, তো তিনটা কালারই চলে আমাদের দেশে। তো এখন এই হোয়াইট বোতল যেটা, এটার মধ্যে কিন্তু অনেক প্লাস্টিকের বয়েম আছে, যেটা পিইটি না, এটা হচ্ছে পিভিসি। আপনি বুঝবেন কিভাবে যে কোনটা পিইটি এবং কোনটা পিভিসি? দেখুন, একটা বোতলের উল্টা সাইডে দেখবেন একটা ফোঁটা আছে, যেগুলো ফোঁটা আছে এগুলো হচ্ছে পিইটি, আর কিছু আছে যেগুলোর উল্টা সাইডে জোড়া দেওয়া, একটা জোড়া দেওয়া, এটা দেখলে বুঝবেন এটা পিভিসি। এছাড়াও আমরা যে পানি কিনে খাই, দেখবেন যে মুখটা খোলার সময় একটা ভ্যাটের সিকিউরিটি লেভেল লাগানো রয়েছে, এই সিকিউরিটি লেভেলটা কিন্তু পিভিসি। এটা যদি ভালোভাবে পিক করা না হয়, তুলে ফেলে দেওয়া না হয়, তাহলে এটা কিন্তু ওই পেট ফ্লেক্সের সঙ্গে কেটে ক্রাশারের সঙ্গে মিশে যায় এবং যখন ওয়াশ করা হয় তখন এটার সঙ্গে মিশে যায়। তো একটা ক্রাশার মেশিন আপনি যখন কিনতে যাবেন, ভালো মানের ক্রাশার যে মিনিমাম 1 ঘন্টায় 1 টন মাল কাটতে পারে, ওটা 2.5 থেকে 3 লাখ টাকা নিতে পারে। এরপর যেটা আছে ওয়াশার, ওয়াশার হয়তো 1.5 লক্ষ টাকা নেবে। আর যেটা শুকানোর জন্য যেটা ড্রায়ার রয়েছে, এটাও এরকম 1.5 লাখ বা 1,25,30,000 এরকম লাগবে। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা ফ্যাক্টরি তৈরি হয়। তো ফ্যাক্টরি সেট আপ দিতে গেলে আপনাকে ফ্যাক্টরির ভাড়া, ইলেকট্রিসিটি বিল এবং এইগুলো মেশিন অপারেট করার জন্য একজন ভালো মিস্ত্রি এবং কিছু লেবার যারা এই বোতলগুলো শর্টিং করে, তারপরে এই লেবেল গায়ে যে লেবেল রয়েছে লেবেলগুলোকে তুলে ফেলে, এভাবে শর্টিং করে মেশিনে দিতে হয়। তো লোকাল মেশিনে প্রোডাকশনটা আসলে খুব বেশি হয় না। আমি যখন প্রথম শুরু করি আমার বিজনেসটা, তখন আমি চিটাগাং একটা লোকাল ফ্যাক্টরি ভাড়া নেই কালুশা মাজারের নিচে, ওখানে এরকম একটা মেশিন ছিল রেডিমেড, একটি ক্রাশার, একটা ওয়াশার, একটা হচ্ছে ড্রায়ার। তো এখানে আমি যখন বোতল আনি, প্রচুর বোতল আমি এখান থেকে কালেকশন করি চিটাং মার্কেট থেকে একটু প্রাইস বেশি দিয়ে, এবং সামনে খোলা মাঠ ছিল, মাঠে রাখতাম, ওখান থেকে শর্টিং হতো। তো দেখা যায় যে 10 জন ওয়ার্কার যদি শর্টিং করে, খুব বেশি কিছু করতে পারে না, এক একজনে হয়তো 10 ঢোপ 12 ঢোপ এরকম, এর বেশি তারা পারে না। তো এতে আমার প্রোডাকশন কিন্তু ওইভাবে হচ্ছে না। আর মেশিনের যে ক্যাপাসিটি, সেই হিসেবে খুব একটা বেশি প্রোডাকশন করা যাচ্ছে না। তারপরে আবার ইলেকট্রিসিটির সমস্যা, বারবার কারেন্ট চলে যায়, ওখানে আবার পানির সমস্যা ছিল, পানি যেহেতু এখানে ওয়াশ করতে গেলে প্রচুর পানি প্রয়োজন, নিজেদের ডিপ টিউবওয়েল বসায় নিতে হয়, একটা সাবমার্সিবল বসায় নিলে মোটামুটি পানির সমস্যা সমাধান হয়, কিন্তু ওখানে পানির লেয়ারটা অনেক নিচে ছিল, যে কারণে আমি পর্যাপ্ত পরিমাণে পানি পেতাম না। যাই হোক, ওখান থেকে কিছুদিন প্রোডাকশন করার পর যখন দেখলাম যে আমার ওই মেশিন দিয়ে আমি 1 কন্টেইনার মালও রেডি করতে পারি না, অর্থাৎ 1 কন্টেইনার মানে 22 টন 23 টন এরকম, তখন আমি কিছু কোঁচামাল বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিনে এনে ওখানে ওয়াশ করতাম, সেখানেও প্রচুর সময় লাগতো এবং আমি আমার মন মতো কোয়ালিটিটা আসলে পেতাম না, ওই পিভিসি মিশে যেত। তো যখন এটা দেখলাম যে আসলে আমার প্রোডাক্টিভিটি আসছে না এবং কোয়ালিটি বায়ার যেভাবে চাচ্ছে দিতে পারছি না, তখন আমি অটো মেশিনের চিন্তা করলাম এবং আমি চায়না থেকে একটা মেশিন আনলাম। এই মেশিনটা অনেক ভালো, এটা বোতলের লেবেল তোলার জন্য কোনো ওয়ার্কার প্রয়োজন হতো না, মেশিনের মাধ্যমে লেবেলটা তুলে ফেলতাম, তারপর এটা ওয়াশ এবং হট ওয়াশ হতো, আর শুকানোর জন্য একদম অটো রোদে দিতে হতো না। লোকাল মেশিনে শুকানোর পরেও আমাকে রোদে দিতে হতো, রোদে বিছিয়ে দেওয়া লাগতো, তারপরে পুরো যখন শুকিয়ে যেত তখন আমরা ব্যাগে ঢোকাতাম। কিন্তু এই চায়না মেশিনটায় ফাইনাল স্টেজে শুকালে খুবই কম মশার থাকে, তো এই মশার যেটা থাকে ওটা কাউন্টেবল, ওটা সমস্যা হয় না। তো এভাবে যখন অটো মেশিন আমি নিয়ে আসছি, তখন ফ্যাক্টরিটা আমি আসলে নারায়ণগঞ্জে সেট আপ দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম একটা শেডে, পরে আমি ওখান থেকে অন্য শেডে নিয়ে যাই এবং কালার টালার করে চেঞ্জ করে ফেলি।
তো মেশিনটার পারফরমেন্স ভালো ছিল, অটো অফ করতাম, গ্যাসের লাইন ছিল, আমি সিলিন্ডারে গ্যাসের লাইন করে নিয়েছিলাম, সিলিন্ডার দুই তিন সিলিন্ডার করে আমি গ্যাস ঢোকাতাম, আবার ওটা শেষ হলে আরও দুইটা স্পেয়ার ছিল। তো এইভাবে আমার প্রোডাকশনগুলো চলছে এবং আমি এক্সপোর্ট করেছি। তো এখন যে বিষয়টা হলো, অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কিভাবে এক্সপোর্ট করব বা ইনসেন্টিভ পেতে গেলে আমাকে কি কি করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা, যদি আপনি ইনসেন্টিভের আশায় বিজনেসটা করেন তাহলে আপনাকে অবশ্যই ফ্যাক্টরি থাকতে হবে, এটা হচ্ছে রুলস, ফ্যাক্টরি থাকতেই হবে, মাস্ট। সেটা আপনি ভাড়া নেন বা যেভাবেই কন্ট্রাক্টে চালান, আপনাকে ফ্যাক্টরি দেখাতে হবে। তো ফ্যাক্টরি থাকতে গেলে আপনার কিছু, যেমন বিনিয়োগ বোর্ডের, আমার বিনিয়োগ বোর্ড থেকে আপনাকে পারমিশন আনতে হবে। তার আগে আপনি রেজিস্ট্রেশন তো করেই নেবেন, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স থাকবে, আপনার ভ্যাট থাকবে, আপনার একটা ইআরসি থাকবে, টিন থাকবে, এইসব কাগজপত্র যখন আপনার থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, দেন আপনি বিনিয়োগ বোর্ডের একটা পারমিশন নিয়ে নেবেন এবং আপনার কী কী মেশিন আছে ওখানে একটা ডিক্লার দিবেন। তো বিনিয়োগ বোর্ডের পারমিশন নেওয়ার পর আপনি, তো আপনি যদি লোকাল ফ্যাক্টরি সেট আপ দেন তাহলে অ্যাট ফার্স্ট আপনি লোকালি সাপ্লাই দিতে থাকুন, যে কোনো একটা ফ্যাক্টরির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাদেরকে আপনি শুধু মালটা কেটে একটা ওয়াশ করে আপনি দিয়ে দিতে পারেন। তো ওয়াশের জন্য ভালো কোয়ালিটি করতে গেলে কিন্তু আপনার একটু খরচ হবে, যেমন ধরেন আমরা সাধারণত কাস্টিক সোডা এবং সিলিকেট এই দুইটা ইউজ করি ওয়াশের জন্য। সিলিকেটটা দিলে একটু গিলেজ আসে। আপনাকে ডিটারজেন্ট দিতে পারেন, আপনি সামান্য মিশিয়ে দিলেন, তো এটা দেখা যায় যে আপনার গ্লেজটা ভালো আসবে। আর এই লেবেলগুলো খুব ভালোভাবে তুলতে হবে যেন এটা গায়ের সঙ্গে লেগে না থাকে। আর বিশেষ করে আপনার যে মুখাগুলো, এগুলো আলাদা বিক্রি হয়, এটা আপনার ওয়েস্টেজ হবে না, এটা বিক্রি হবে, এখান থেকে ক্যাশ টাকা বেরিয়ে আসবে। আর এখন বোতলের দাম খুবই কম আর এই মালের দামও কম। তো আপনি প্রথমে এটা করতে থাকুন, এরপরে যখন কোনো, যখন আপনি বেশি শিপমেন্ট করতে পারবেন, ধরেন এক কন্টেনার দুই কন্টেনার, দেন আপনি যেসব ফ্যাক্টরি এলসি নিয়েছে স্টেবল ফাইবারের জন্য বা অন্য কোনো বাই প্রোডাক্ট যারা এক্সপোর্ট করে, সেই এলসির এগেনস্টে আপনাকে একটা লোকাল এলসি দিয়ে দিল। লোকাল এলসি দিলে আপনি তখন তাকে এক কন্টেনার বা দুই কন্টেনার মাল শিপমেন্ট করলেন এবং আপনি তখন ইনসেন্টিভ ড্র করতে পারবেন। তো ইনসেন্টিভ ড্র করতে গেলে আপনাকে যেসব কাগজ লাগবে, একটা হচ্ছে সবচেয়ে মেইন যেটা, সেটা হলো যে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হতে হবে। এই পেট বোতল ফ্লেক্স এক্সপোর্টার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন রয়েছে, এখানে আপনাকে গিয়ে তাদের মেম্বার হতে হবে এবং ফর্ম, যেটা ফর্ম ঘ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে সাবমিট করার জন্য একটা ঘ ফর্ম আছে, এটা অ্যাসোসিয়েশন থেকে দিবে, তারা সার্টিফাই করে দিবে। আর ব্যাংক থেকে নেবেন ফর্ম ক, অর্থাৎ আপনি যে এক্সপোর্ট করছেন তার প্রমাণ এবং আপনার যে ডলার আসছে আপনার অ্যাকাউন্টে তার একটা প্রমাণ এবং লোকাল এলসির পেপার। তো এইসব প্রয়োজনীয় কাগজগুলো আপনি জমা দিবেন, জমা দেওয়ার পরে একটা অডিট হবে, অডিট থেকে অডিট হওয়া, অডিট রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। বাংলাদেশ ব্যাংকে গেলেই দেন আপনার এইসব কাগজপত্র সব ব্যাংকই পাঠিয়ে দিবে, তখন আপনার অ্যাকাউন্টে ইনসেন্টিভটা চলে আসবে। তো এটা হচ্ছে ইনসেন্টিভ ড্র করার সিস্টেম। পিভিসিটা আপনি কীভাবে কাউন্ট করবেন, আপনি যখন প্রোডাকশন করবেন তখন কীভাবে পিভিসিটা কাউন্ট করবেন, আপনি একটা ওভেন কিনবেন, মাইক্রো নর্মালটাই কিনেন, আমরা ইলেকট্রিক ডিজিটাল দরকার নাই, ওভেন কিনবেন, একটা ডিজিটাল স্কেল, মাইক্রো মিলিগ্রাম ডিজিটাল স্কেল কিনবেন। কিনে আপনি র্যান্ডম আপনার প্রোডাকশন থেকে র্যান্ডম বিভিন্ন বস্তা থেকে একমুট করে ফেলে ফ্লেক্স নিয়ে বড় একটা বালতির মধ্যে রাখবেন বা কোনো একটা ডিশের মধ্যে রেখে এটাকে মিক্স করে ফেলবেন। তারপর মাইক্রো মিলিগ্রাম স্কেলে আপনি এখান থেকে 200 গ্রাম বা 300 গ্রাম আপনি মাপবেন, মেপে একটা ট্রে, যেটা ওভেনের মধ্যে যে ট্রেটা থাকে ওটার মধ্যে একটা কাগজ দিয়ে সুন্দর করে আপনি এটাকে সুন্দর করে বিছাবেন। এই 300 গ্রাম বিসিএ ঠিক মাঝখানে একটা পিভিসির টুকরা দিবেন, পিভিসি বোতলের একটা ছোট্ট একটা টুকরা দিবেন,
দিয়ে এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে আপনি 250 ডিগ্রি তাপমাত্রায় এটাকে ওভেনটাকে রান করবেন এবং দেখবেন যেটা মেল্টিং হতে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে। যখন দেখবেন একদম গলা পর্যন্ত আপনি ওয়েট করবেন না, দেখবেন যে পিভিসি টুকরাটা কালো হয়ে গেছে একদম। হ্যাঁ, পিভিসি টুকরাটা কালো হয়ে গেছে, তখন আস্তে বের করে ফেলবেন। বের করে ফেলবেন, বের করে দেখবেন যে আপনার ওই অন্য কোথাও কালো কালো টুকরা আছে কিনা, এরকম পিভিসির মতো কালো কালো টুকরা অন্য কোথাও আছে কিনা। যদি থাকে ওইটা ওইগুলোকে পিক করবেন, পিক করে মাইক্রো মিলিগ্রাম স্কেলে দেখবেন যে এটার পার্সেন্টেজটা কত, মানে কত গ্রাম। তো যদি ধরে না এখানে থাকে 1 গ্রাম, খুব সহজে বের করে ফেলবেন যে এটা হলো 300 গ্রামের মধ্যে 1 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে কত পার্সেন্ট করে ফেলবেন, অর্থাৎ 1 × 100 / 300, যেটা বের হবে এটা হচ্ছে পিপিএম, অর্থাৎ আপনার পিভিসির কন্টেন্ট কত পিপিএম, এটা আপনার সহজে বেরিয়ে যাবে। ইভেন আপনি আপনার এটার মধ্যে একটা ফরেন মেটেরিয়ালস থাকে, যেমন পাথরের টুকরা থাকতে পারে বা অন্য কোনো যে কোনো টুকরা থাকতে পারে প্লাস্টিকের পরিবর্তে, এই টুকরাগুলো বের করবেন, এটা কত পিপিএম আছে এটাও বের করে ফেলবেন। এটা হচ্ছে কোয়ালিটি মেনটেন। আর আপনাকে বোতল যখন শর্টিং করে মহিলারা, তখন কিন্তু অনেক সুন্দরভাবে আপনাকে শর্টিং করতে হবে, কোনো পিভিসির বোতল যেন না যায় আপনাকে দেখতে হবে, একজন লোক ওখানে সার্বক্ষণিক টেক কেয়ার করতে হবে। তো এভাবে আপনি প্রোডাকশনগুলো সুন্দরভাবে করে আপনার নিজের কোয়ালিটি নিজে মেনটেন করে আপনি নিজে প্রোডাকশন করে যে যতটুকু দিবেন এইটুকু সবচেয়ে বেস্ট হবে। আর বাইরে থেকে যদি কুচা কেনেন, তাহলে কুচা কেনার আগে অ্যাটলিস্ট আপনি ওভেন নিয়ে গিয়ে চেক করবেন যে আপনার ওই কোয়ালিটিটা কেমন, তার সামনে দেখিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি একটা বায়ারের ইনচার্জ বাংলাদেশ হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। এই বায়ারটা ছিল হলো ফাইবার ইউএসএ কর্পোরেশন, তাদের অফিস হচ্ছে নিউ ইয়র্ক আর ফ্যাক্টরি ছিল চায়না। এই বায়ারের একজন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আসে এবং আমার বাসাতেই 1 মাস ছিল, আমাকে ট্রেনিং দিয়েছে প্র্যাকটিক্যালি কীভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, কীভাবে পিভিসি কন্টেন্ট বের করতে হয়। তো আমি তার সঙ্গে প্রথমে অনেক দিন, প্রায় 1 বছরের মতো আমি, সে 1 মাস ছিল বাট আমি 1 বছরের মতো শুধু আমি শুধু ইনস্পেকশন করেছি বিভিন্ন ফ্যাক্টরিতে এবং শিপমেন্টগুলো দেখাশোনা করতাম আমি। যে যে ফ্যাক্টরিগুলো এক্সপোর্ট করতে যাইতো আমাকে ওটা ইনস্পেকশন করতে হতো সারা রাত জেগে, এবং লোডিং দেওয়া থেকে শুরু করে স্টাফিং পর্যন্ত চিটাগাং আমি সঙ্গেই থাকতাম, এবং স্টাফিং শেষ হয়ে গেলে ছবি টবি তুলে টেস্ট রিপোর্ট সহ তাদেরকে পাঠানো লাগতো। তো আমাকে একটা সম্মানই দিত তারা ভালোই। এইভাবে আমি একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। আর বিশেষ করে যখন বায়ারের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে ছিল, আমাকে নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিটে যেত এবং সেখানে কোয়ালিটিগুলো চেক করতো। সেই জন্য বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে, যারা এক্সপোর্টার আছেন, সবাই আমাকে ওইভাবে চিনত। পরবর্তীতে আমি যখন এক্সপোর্ট শুরু করে দিই, তখন আমি ইনস্পেকশন করার মতো সময় হয় না, আমি ওটা স্টপ করে দিই এবং তারা অন্য লোক নিয়োগ দেয়। তো ওদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি যা জানতাম না সেটা জেনেছি। তো আমার অল্প দিনের ক্যারিয়ারে আমি যতটুকু বুঝতে পেরেছি এই পেট বোতল ফ্লেক্স বিজনেস, সেটা হচ্ছে যে এই জগতে টিকে থাকতে গেলে আপনাকে আপনার প্রচুর ফান্ড থাকতে হবে এবং সোর্সিং থাকতে হবে। আপনি যত সোর্সিং করতে পারবেন আপনার তত প্রোডাকশন হবে এবং তত এক্সপোর্ট করতে পারবেন, এবং মেশিন কখনো মানে বসিয়ে রাখা যাবে না, বসিয়ে রাখলে আপনার সমস্যা, মেশিন সবসময় চলতে থাকবে। তো এভাবে আর কি বিজনেসটা আপনি একজন উদ্যোক্তা হিসেবে করতে পারেন। বাংলাদেশে এই যে নন ট্রেডিশনাল যে পণ্যটা রয়েছে পেট বোতল ফ্লেক্স, এটা দিয়ে আপনি শুরু করলে খুব সহজে এটার রিটার্নটা খারাপ না একেবারে। তবে বোতল কেনার সময় খুব সাবধান থাকতে হয়, এই বোতলটা যখন আপনি কিনবেন তখন এই ভাঙা রিয়ালারা কিন্তু এই বোতলের মধ্যে অনেক ধরনের খারাপ জিনিস দিয়ে দেবে। যেমন বোতলের মধ্যে আমি লোহার টুকরা পেয়েছি, বড় বড় লোহার বল পেয়েছি, তারপরে তার কাটা পেয়েছি, এগুলো দিয়ে তারা ওয়েট ইনক্রিজ করে, পানি ঢুকানো পেয়েছি, তারপর পিভিসির বোতল পেয়েছি প্রচুর পরিমাণে, এইসব আলতো ফালতো জিনিস দিয়ে
মানে ওয়েটটা বাড়ায় তারা, বাড়ায় আপনাকে সেল করবে। আপনি যখন দেখা যায় এক মন মাল কিনেছেন, তার মধ্যে দেখা যায় 10 কেজি ওয়েস্টেজ, এরপরেও আপনাকে বেছে ফেলে দিতে হবে এগুলো। তারপরে আপনার মুখগুলো বাদ হয়ে যাবে, প্লাস্টিকের যে কাগজ লাগানো থাকে বোতলের গায়ে, প্লাস্টিকের বোতলের গায়ে একটা কাগজ থাকে, ওটা ফেলে দিতে হবে। এগুলো তেমন ওয়েট না, তো দেখা যায় আপনার টাকা পয়সা কিন্তু ওই মাঠেই ছড়ায় ছিটিয়ে থাকবে। সুতরাং এই ব্যাপারে টেক কেয়ার করতে হবে, তা নাহলে কিন্তু লাভ করা খুবই কঠিন। তো বোতল কিনে প্রোডাকশন করার থেকে আমি সবসময় বলি, আপনি ট্রেডিং করেন, আপনি এই দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেন, অর্থাৎ কোনো ফ্যাক্টরির সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং ফ্যাক্টরির যে মালিক তাকে বলবেন যে আপনাকে যেন সে 10 টন মাল বোঝায় দেয়, দাম যেটাই হোক আপনাকে 10 টন মাল বোঝায় দিবে। এবং ওয়েটটা আপনি মেজারমেন্ট করার আগে মশচার কতটুকু আছে এবং পিভিসি কতটুকু আছে এটা তার সামনে মেপে বোঝায় দেবেন যে আমাকে, যেহেতু আপনার মশচার এত আছে, আপনার ওয়েট বেশি আসতেছে, এখান থেকে এত এত পার্সেন্ট আমাকে বেশি দিতে হবে। তো এইভাবে ফ্যাক্টরি না করেও বিজনেস করা যায়, এইভাবে করতে পারলে অনেক ভালো, অল্পর মধ্যে আপনি একটা ভালো হ্যান্ডসাম মানি স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে ব্যাংক থেকে লোন টোন নিয়ে বিজনেস করতে যাবেন না, কারণ লোন অত্যন্ত ভয়াবহ একটা খাতরা। এই লোন নিয়ে যারা বিজনেস করতে গেছি আমরা সবাই অলমোস্ট খুব বিপদের মধ্যে পড়েছি। তো আমি আমার ফ্যাক্টরিটা শুধুমাত্র ফান্ডের অভাবে বন্ধ করতে বাধ্য হয়েছি, আমার ফ্যাক্টরিটা বন্ধ আছে। তো আমি বিজনেস করে কখনো মানে প্রোডাকশন দিয়ে কখনো লুজার হই নাই। আমার যেখানে প্রতি মাসে 8 কন্টেইনার মাল এক্সপোর্ট করার প্রয়োজন ছিল সেখানে আমি করতে পারতাম না, কারণ আমার ফান্ডের সমস্যা ছিল। তো এই কারণেই আমার আসলে লসটা হয়ে গেছে। আমি ফ্যাক্টরির যে ওভারহেড কস্ট, প্রতি মাসে আমার 4 লক্ষ টাকার মতো আমার স্যালারি, ফ্যাক্টরি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, অফিস ভাড়া, অফিসের স্টাফের স্যালারি, ব্যাংকের ইন্টারেস্ট, এগুলো 4 লক্ষ টাকার মতো আসতো। এই 4 লক্ষ টাকা আমাকে আর্ন করতে গেলে আমাকে মিনিমাম 8 কন্টেইনার প্রোডাকশনে যেতে হতো, কিন্তু 8 কন্টেইনারের প্রোডাক্টিভিটি আমার ছিল, বাট যে ফান্ড আমাকে ব্যাংক দেওয়ার কথা ছিল ফান্ড আমাকে দেয় নাই। তো যে কারণে আমি তিন বছরের মাথায় আমি স্টপ করে দিয়েছি। ভিয়েতনামের বায়ার সার্চিং করলে এখান থেকে ভালো ফল পাবেন, আর যদি আরও ভালো কোয়ালিটিতে যেতে চান তাহলে আপনাকে হট ওয়াশের দিকে যেতে হবে, কারণ হট ওয়াশের কোয়ালিটি সবসময় ভালো হয় এবং এটার প্রাইসটা বেশি থাকে। আর হট ওয়াশের যে মেশিন, এই মেশিন আনতে গেলে আপনাকে কিন্তু বিশাল অ্যামাউন্টের ব্যাপার স্যাপার, এখানে একটা মেশিনের দাম ধরেন 40 লাখ টাকা, 50 লাখ টাকা। এবারে মেশিন সেট আপ, ফ্যাক্টরি শেড, এগুলো বিশাল, প্রায় 4-5 কোটি টাকার একটা ব্যাপার। তো এটা যদি অ্যাবিলিটি থাকে দেন করতে পারেন, আর যদি না থাকে তাহলে লোকালি ছোটোখাটো করে করতে পারেন। আর ফ্যাক্টরি না করে যদি ট্রেডিং করতে পারেন সেটা অনেক ভালো, কারণ সেখানে আপনার মাস গেলে স্যালারির হিসাব নাই, মাস গেলে ফ্যাক্টরি ভাড়া দেওয়া লাগবে না, বেতন দেওয়া লাগবে না, ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগবে না, এগুলো আপনার যখন মন চাবে করবেন, মন না চাইলে বসে থাকবেন। তো আমি সবসময় এটাই সাজেস্ট করি যে ফ্যাক্টরি করে লুজার হওয়ার থেকে ট্রেডিং করা অনেক বেটার। ট্রেডিং করলে আপনি যদি বোঝেন যে আপনার প্রফিট হবে দেন আপনি সেল করলেন, আর যদি মনে করেন প্রফিট হবে না স্টপ করে রাখলেন। তো আশা করি প্রফিট হবে, কারণ এই ধরনের বিজনেসে 1 টাকা মিনিমাম পার কেজিতে থাকে, অত বেশি আশা করা যাবে না। যে আমি 10 টন মাল দিলাম 10,000 টাকা থাকলো, বা 20 টন মাল দিলাম আমার 20,000 টাকা থাকলো। তো এটা যদি আমি তিন চার কন্টেইনার দিতে পারি তো একটা ভালো অ্যামাউন্ট চলে আসে মান্থলি। তো এইভাবে চেষ্টা করবেন। আর এক্সপোর্ট করতে গেলে কীভাবে কী ডকুমেন্টেশন করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আপনাকে যেহেতু বায়ারের সঙ্গে একটা কন্ট্রাক্ট করতে হবে, সেলস কন্ট্রাক্ট বা পারচেস কন্ট্রাক্ট যেটাই হোক, এই কন্ট্রাক্টটা আপনি ব্যাংকে জমা দিবেন এবং আপনার যখন টিটি আসবে বা এলসি, এই এলসিটা আপনি ব্যাংক থেকে তুলে নেবেন। তো এরপরে এটাকে এক্সপোর্ট করতে গেলে আপনি যখন শিপমেন্ট করবেন, অর্থাৎ একটা ইনভয়েস থাকবে যেটা আপনি পোর্টে মাল পাঠাবেন এবং যে ইনভয়েসটা আপনি বায়ারকে দিবেন, প্যাকিং লিস্ট আপনি এইভাবে করবেন। প্যাকিং লিস্টের মধ্যে যে নিয়মকানুন আছে, যেটা বায়ারের নাম কী, বায়ারের ঠিকানা কোথায়,
তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার টিন নম্বর কত, আপনার এসএস কোড, এইসব ইনফরমেশন এখানে থাকবে। তারপর আপনার প্রত্যেকটা শিপমেন্ট করার আগে একটা পিএসআই করা লাগে, প্রি শিপমেন্ট ইনস্পেকশন। এই ইনস্পেকশনটা অনেক সময় যেমন চায়না ওদের সিসিআইসি, এটা একটা যারা ইনস্পেকশন করে এই সিসিআইসি সার্টিফিকেট প্রয়োজন হতো, তো চায়না তারা এই সিসিআইসির মাধ্যমে ইনস্পেকশন করে সার্টিফিকেটটা দিয়ে মালটা ছুটতো। তো এক এক দেশে এক এক সিস্টেম, যদি সিসিআইসি প্রয়োজন হয় তাহলে এটা লাগবে। আর ব্যাংকের কাগজ বলতে আপনার টিএক্সপি আছে, ইএক্সপিটা আপনি কখন পাবেন, যখন আপনার এলসি আসবে, এখন অবশ্য এটা অনলাইনে ফিল আপ হয়, আগে আমরা ইএক্সপিটা ব্যাংকে গিয়ে নিয়ে আসতাম। তো এই ইএক্সপি, তারপরে আপনার এই চালান, এলসির কপি, তারপরে আপনার সিও লাগবে, কান্ট্রি অফ অরিজিন, এটা আপনি ইপিবি থেকে এগুলো জমা দেবেন। এই সিও তোলার আগে আপনাকে শিপমেন্ট, আপনি যে শিপমেন্টটা করছেন, আপনার একটা বিএলের একটা কপি, নন নেগো কপি, যেটা নন নেগো কপি এখানে সাবমিট করতে হয়। দেন আপনাকে সিওটা দিলে আপনি বায়ারের সঙ্গে যদি এটা এফওবি হয়, অর্থাৎ ফ্রাইট অন বোর্ড, অর্থাৎ আপনার চিটাং পর্যন্ত ফ্রাইটে তুলে দেওয়ার দায়িত্ব থাকে, তাহলে সাধারণত দেখা যায় যে বিএলটা আপনাকে সাবমিট করার প্রয়োজন হয়, মানে বিএলটা আপনাকে ওদেরকে চিঠি দিয়ে দিলে ওরা সারেন্ডার করে দেয়। আর যদি সিএনএফ থাকে, অর্থাৎ আপনাকে পৌঁছে দিতে হবে বায়ারের পোর্ট পর্যন্ত, তাহলে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, হচ্ছে শিপিং বিলটা আপনাকে দিতে হবে। আর এফওবি থাকলে শিপিং বিলটা তারা দেয়। সিএনএফ যখন হয় তখন আপনি বিএলটা আপনি তুলবেন, তুলে বায়ারের কাছে পাঠিয়ে দেবেন অথবা সারেন্ডার করে দেবেন, এগুলো পেমেন্ট পাওয়ার পর। আর এলসি হলে তো কোনো সমস্যা নেই, এলসি হলে এইসব কাগজপত্র ব্যাংকের মাধ্যমেই ওদের ব্যাংকে চলে যাবে সমস্ত ডকুমেন্টসগুলো, তখন পেমেন্টটা চলে আসবে আপনার ব্যাংকে। আর যদি টিটি হয়, দেখা গেলো 50% আপনাকে দিয়েছে আর 50% আপনার শিপমেন্ট, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি 50% পেমেন্ট যেহেতু পেয়েছেন, বাকি 50% পাওয়ার আগে সব ডকুমেন্টস বায়ারকে দেওয়া যাবে না, বিশেষ করে বিএলটা দেওয়া যাবে না। বিএলটা তখনই দিতে হবে যখন আপনি পুরো পেমেন্টটা পাবেন। বিএলের একটা নন নেগোর একটা স্ক্যান কপি আপনি বায়ারকে দিবেন, বায়ার যদি আপনাকে পেমেন্ট দেয় বল, তখন ব্যাংক আপনাকে একটা এনওসি দিবে, এনওসিটা নিয়ে আপনি যে কোনো শিপিং লাইনে গেলে, যে শিপিং লাইনের সঙ্গে আপনি কাজ করবেন সেখানে গেলে তখন ওরা বিএলটা দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা রুলস, এটা আমরা যারা এক্সপোর্টার আছি আমাদের স্বার্থ রক্ষার জন্য মূলত এই রুলসটা তৈরি করা হয়েছে, যেন কোনো রকমের কোনো প্রতারণার শিকার না হই এবং আমাদের পেমেন্ট না আসে, মালটা ওদিক দিয়ে ছুটায় নিয়ে চলে যায়, এ ধরনের কোনো সুযোগ যেন না থাকে। তো বিশেষ করে এগুলো টিটির ক্ষেত্রে হয়, আর এলসির ক্ষেত্রে তো আমাদের কোনো রিস্ক থাকে না, কারণ শিপমেন্ট হয়ে গেলে আমি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তুলে বায়ারের ব্যাংকে পাঠালে আমার ব্যাংক বায়ারের ব্যাংকে দিবে, বায়ারের ব্যাংক ওখান থেকে পেমেন্টটা দিয়ে দিবে। যেহেতু অ্যাটসাইট এলসি, 7 দিনের মধ্যে পেমেন্ট দিতে বাধ্য থাকবে, সবসময় অ্যাটসাইট এলসি হয়, ডেফার্ট এলসি নেওয়ার কোনো প্রয়োজন নাই যে 1 মাস 2 মাস পরে পেমেন্ট দিবে, এগুলো পেট বোতল ফ্ল্যাক্স এগুলো চলে না। এগুলো সাধারণত আমরা পটেটো এক্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমি পটেটো এক্সপোর্ট নিয়ে একটা ভিডিও করব, এটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমি মোটামুটি আমার যতটুক নলেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আরও যদি কিছু বাদ পড়ে থাকে আপনি আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওতে আপনি দেখবেন, সেখানে আমি মোটামুটি আরও বিস্তারিত আলোচনা করেছি, প্র্যাকটিক্যালি দেখার জন্য মেশিন টেশিন ওখানে ভিডিও দিয়েছি। আমার ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে এবং নতুন উদ্যোক্তা হিসেবে আপনারা যদি বিজনেসটা শুরু করতে চান একটু বড় পরিসরে, আর যদি অভিজ্ঞতা সম্পন্ন কোনো লোকের প্রয়োজন হয়, আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি আন্তরিকভাবে বিষয়টা নেন, আমার যেহেতু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এই পেট বোতল ফ্লেক্সের উপর, এবং আমি অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম, পেট বোতল ফ্লেক্স যারা রপ্তানি করছেন বা যারা বাই প্রোডাক্ট তৈরি করছেন অলমোস্ট প্রায় সবার সঙ্গেই আমার পরিচয় রয়েছে, এবং আমার রয়েছে একটা ভালো সোর্সিং ক্যাপাসিটি। যেহেতু অনেক দিন ধরে আমি এই বিজনেসের সঙ্গে জড়িত ছিলাম এবং কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এই বিষয়টা আমার কাছে খুবই ক্লিয়ার, তো আমাকে যদি আপনারা সঙ্গে নিতে চান বা রাখতে চান আমি আন্তরিকভাবে আপনাদের অফার গ্রহণ করব, এবং আমি আবার নতুন করে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতা করতে আগ্রহী।
এই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।